হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজকে ক্ষীরের পুর দেওয়া পোড়া পিঠের একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তার জন্য প্রথমে ক্ষীরটাকে তৈরি করে নেব। তো এখানে কড়াইতে দুধ ঢালা হয়েছে, এবারে চারিপাশে এখন মাখন বোলানো হচ্ছে, এতে দুধটা উতলে যাবে না। তবু ভালোভাবে কড়ার চারিপাশটা এভাবে মাখন বুলিয়ে নিলে দুধটা কখনোই উতলে যায় না। তো এবারে এখন দুধটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। তো শুধুমাত্র দুধ দিয়ে যেহেতু খোয়া ক্ষীর তৈরি হবে, তাই দুধটাকে এভাবে নাড়তে নাড়তে তৈরি হবে খোয়া ক্ষীর। তো তোমরা আশা করি বুঝতেও পারছো এখন বেশ আস্তে আস্তে ঘন হয়ে আসছে, তবে এখনো বেশ কিছুটা ঘন হবে। দুধটা বেশ আস্তে আস্তে অনেকটাই ঘন হয়ে এসেছে, তো এখনও এটা বেশ অনেকক্ষণ ঘন করতে হবে এটাকে, তবে খোয়া ক্ষীর ভালো হবে। তো এখন বেশ খুব ভালো মতন এটা হয়েছে, একেবারেই পুরু যে ভাবটা সেটা এখানে হয়ে গেছে। এখন এটা ভালো মতন ফুটে উঠেছে। এবারে এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো চিনি। চিনি দেওয়ার পর এবার একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে, যাতে চিনিটা খুব ভালো মতন এর মধ্যে মিক্স হয়ে যায়, তাহলে খোয়া ক্ষীরটা খেতেও ভালো হবে। তো এখন এটা পুরোপুরি রেডি হয়ে গেছে, খোয়া ক্ষীর পুরো রেডি। এবার এখন এটা ফুটে উঠেছে, এবার এটাকে নামিয়ে নিচ্ছি। তো এখন খোয়া ক্ষীর পুরো রেডি। এই পিঠে যেহেতু চালের গুঁড়ো দিয়ে হয়, তাই জন্য এখানে চাল নিয়ে নিয়েছি। তো এই গ্লাসটার 6 গ্লাস মতন চাল এখানে নেওয়া হয়েছে। তো এবারে এখন চালটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। তবে চালের গুঁড়ো কিনতেও পাওয়া যায়, তবে এই পিঠে খেতে গেলে ভাতের চালের গুঁড়োতেই করাটা খুব বেস্ট। তো এই জন্য আগের দিন রাতে এখানে হাঁড়িতে এখানে জল গরম করা রয়েছে। তো এবারে গরম জলে এখানে চালটা ভিজিয়ে দেবো। তো সারা রাত এই চালটা ভিজবে, তবেই পরের দিন খুব ভালো করে এটাকে গুঁড়ো করা যাবে। তো এখন এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তো সারা রাত এবারে এটা হয়েছিল। পরের দিন সকালে মানে আজ তো চালটাকে খুব ভালো করে এখানে শুকুতে দেওয়া হচ্ছে। চাল খুব ভালো মতন শুকিয়ে গেছে, এবারে এগুলোকে ভালো করে মিক্সিতে এগুলোকে বেটে নিচ্ছি। তো চাল এখানে খুব সুন্দর করে গুঁড়ো হয়ে গেছে। তো তাও একবার এখানে এই চালনিটা দিয়ে একবার ভালো করে এটাকে চেলে নেব, যাতে এখানে কোনো চালের দানা বা চালের গুঁড়ো কোনোভাবে দলা পাকিয়ে না থাকে, তাহলে সেটা খেতেও ভালো হবে না, পিঠেটা ঠিক মতো করাও যায় না। তো এখানে চালের গুঁড়ো পুরোপুরি রেডি, এবারে পিঠে বানানো শুরু হবে। তো এখানে জল গরম হয়ে গেছে, এবারে চালের গুঁড়োটাকে এই গরম জলের সঙ্গে খুব ভালো করে মাখতে হবে। আর এটাকে এমনভাবে মাখতে হবে যাতে কোনোভাবে চালের গুঁড়ো দানা না থাকে বা কোনোভাবে দলা পাকিয়ে না যায়। এবার চালের গুঁড়োতে পরিমাণ মতো নুন এখানে অ্যাড করলাম। এবারে খুব ভালো করে চালের গুঁড়োটাকে মেখে নিতে হবে, যাতে নুনটা খুব ভালো মতন এর মধ্যে মিশে যায়। এবারে গরম জল দিয়ে খুব ভালো করে চালের গুঁড়োটাকে মাখতে হবে। এটা খুব মিহিভাবে মাখলে তবে এটা খেতেও ভালো হবে, পিঠেটা খুব সুন্দর মতন করাও যাবে। আর এটাকে এমনভাবে মাখতে হবে যাতে কোনোভাবেই চালের গুঁড়ো দানা না থাকে বা কোনোভাবে চালের গুঁড়োটা দলা পাকিয়ে না যায়। এইভাবে ভালো করে একটু হাত দিয়ে মেখে নিলে খুব মাখাটা মিহিও হয়। তো এই পিঠে যেহেতু ভাতের চালের গুঁড়িতে করা হচ্ছে, তো এর মধ্যে যদি একটুখানি আতপ চাল অ্যাড করে দেওয়া হয়, তাতে আঠালো ভাবটা চলে আসে। অবশ্য এটা না দিলেও কোনো প্রবলেম হয় না, বাট এটা দিলে আঠালো ভাব হয়, তাতে পিঠেটাও আরও বেশি ভালো হয়। তো একেবারে আগের মতোই ফুটন্ত গরম জলে এটাকে ভালো করে মাখতে হবে, ততই মাখাটা খুব ভালো মতন হবে। তো চালের গুঁড়ো এখন খুব ভালো মতন মাখা হয়ে গেছে, খুব মিহি মতন মাখা হয়ে গেছে, আশা করি তোমরা বুঝতে পারছ। আর এখানে খোয়া ক্ষীরটাও রেডি। তো এবারে পিঠে বানানো শুরু হচ্ছে। তো তোমাদের সঙ্গে একবার শেয়ার করছি যে ঠিক এইভাবেই এটাকে ভালো করে তৈরি করতে হবে। এখন এখানে একটা রেডি হয়ে গেছে, তোমাদের সঙ্গে আরেকবার শেয়ার করছি আরেকটা করে।
এবারে বাকিগুলো কুচি কেরম করে করে নেব। তো এখানে বেশ কয়েকটা রেডি হয়েছে। এই যে করছে আমার মা, আমার মা খুব ভালো পিঠে বানায়, দারুণ পিঠে বানায়, খেয়ে ছাড়া যাবে না, এটা ঠিক। তারপর মা ছাড়া করবি বাকি, তাই না? মায়ের হাতে জিনিসের টেস্টই আলাদা। এবার এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া গরম হয়ে গেছে। তো এবার এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সাদা তেল। এবারে খুব ভালো মতন পুরো তাওয়াতে তেলটাকে স্প্রেড করে দেব। এইভাবে একটু ভালো করে হাত দিয়ে চেপে চেপে পিঠেগুলো তাওয়াতে দিলে এতে পিঠেটা খুব সুন্দর ভাজাও হয়, ভেতরটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। তো এখানে এখন আমি চারটে মতন দিয়ে দিচ্ছি একসাথে। এবারে দুদিকটা যেহেতু ভালো করে ভাজা হয় সেই জন্য ভালো করে দুদিকটাই ভাজতে হবে। তো এখন এটাকে অপর দিকটা ভেজে নিচ্ছি। এবার এটাকে ভালো মতন ঢাকা দিয়ে দিচ্ছি যাতে এখানে দুদিকটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায়। তো ঢাকাটা এখন এটাকে খুলে নিচ্ছি। এবারে এই দিকটা হয়েছে, এবারে অপর দিকটা ভালো করে দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে ভাজা হওয়ার সাথে সাথে এটার সেদ্ধ হওয়ারও একটা ভালো মতন ব্যাপার আছে। তো পিঠেটা ভালো মতন সেদ্ধ হলে তবেই এখানে পিঠেটা খেতেও ভালো হবে। তোমরাও আশা করি বুঝতে পারছো এখানে পিঠেগুলো বেশ লাল লাল হয়েছে। তো দুদিকটা আর একটু বেশি লাল হয়ে গেলে, ভাজা হয়ে গেলে তখন এটাকে নামিয়ে নেব। তো এখন এটার দুদিকটা খুব ভালো মতন হয়ে এসছে, এবার এটাকে নামিয়ে নিচ্ছি। তো এটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এই যে করছে আমার মা, প্রথম করছো? পাতা দিয়ে হয় এটা, আমাদের এখানে পাতা খুব একটা পাওয়া যায় না, তাই তো এইভাবে হচ্ছে। হ্যাঁ সেটাই। এই জন্যই তো বলি আমার মা দশভুজা, এই জন্যই তো বলি আমার মা দশভুজা। এবারে নিয়ে বসেছি এখানে পিঠে, এবারে খাবার পালা। তো এবারে আমি একটু খাচ্ছি। ভেতরের পুর মানে সারাবার আমার তো মনে হয় পুরটা আগে খেয়ে নেবার, সত্যি দারুণ লাগে। পুরো পুরটা মুখে পড়ছে, শরীর খারাপ সত্ত্বেও করেছে, দারুণ হয়েছে। তো তুমি এবার একটু খেয়ে দেখো, এইটাই খেয়ে দেখো। দারুণ না, মানে পুরটা যখন মুখে পড়ছে জাস্ট ফাটাফাটি, মানে এখানে করে দেখো ভাল লাগবে। কিন্তু এটা ভাতের চালের গুঁড়ো, তার সঙ্গে একটু আতর চালের গুঁড়ো মিশাবে, গরম জল দিয়ে মাখবে আটার মতো করে, বাস দারুণ লাগবে। তারপরে আর পুরটা যত ভাব মানে বেশি দেবে তত খেতে ভালো লাগবে। ভিডিওতে দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ, পুরটা বানাবে, হ্যাঁ কিভাবে ঢুকাবে। মানে পুরটা বেশি করে দিয়েছে বলে খেতে দারুণ, পুরটা বেশি করে দিয়েছে, হ্যাঁ ওটাই বলছি, পুরটা মুখে লাগছে না, দারুণ হয়েছে। তাহলে ফাটাফাটি হয়েছে, থ্যাংক ইউ করে খাওয়ানোর জন্য, ইয়ো ওয়েলকাম। তো আজকে একটা ছোট্ট খাট্ট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, পিঠের রেসিপি। তো আজকে ব্লগটাকে আপাতত এইখানে শেষ করছি। যদি ব্লগটা দেখে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করো। আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে এই বেল বাটনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক না? বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।